السلام عليكم. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমের আজকের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা সিটি কলেজের প্রশাসন, আমি কর্তৃপক্ষ, আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যারকে এই ধরনের সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং যার কথা না বললেই নয়, আমাদের আইসিটি ডিপার্টমেন্টের মোস্তফা কামাল স্যার, যিনি আমাদেরকে সব ধরনের কার্যকরী সাপোর্ট গুলো দিচ্ছে। জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আজকে আমাদের আইসিটি ক্লাসে আমি আছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সুমন, সহকারী অধ্যাপক, আইসিটি বিভাগ, ঢাকা সিটি কলেজ। আজ আমরা অধ্যায় সিক্স পড়ব, মানে চ্যাপ্টার সিক্স আমরা পড়ব ইনশাল্লাহ। তো আমি তোমাদের সাথে আমার স্লাইডটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। সাইটটা আমরা শেয়ার করছি। অধ্যায় সিক্স, আমরা জানি আমাদের এই চ্যাপ্টারটির নাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের প্রথম টপিক ডেটাবেস। ডেটাবেস শব্দটি দুটি অংশে বিভক্ত। প্রথম অংশটি হচ্ছে ডেটা, যার অর্থ উপাত্ত, এবং দ্বিতীয় অংশটি হচ্ছে বেস, যার অর্থ খাঁটি বা সমাবেশ। তাহলে টোটাল বিষয়টি দাঁড়ায় ডেটাবেস শব্দটির অর্থ হচ্ছে উপাত্তের ঘাঁটি বা উপাত্তের সমাবেশ। একটু সহজ করে যদি বলি, পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা ফাইলের সমাহারকেই ডেটাবেস বলে। এখন পরস্পর সম্পর্কযুক্ত বলতে আমরা কি বুঝি? যেমন আমরা জানি যে সাধারণত ডেটাগুলোকে আমরা টেবিলে অর্গানাইজ করি। এখন আমি একটা টেবিল তৈরি করলাম, যে টেবিলের কলামগুলোতে আমি বিভিন্ন ডেটা রাখবো। প্রথম কলাম আমি রাখলাম, ধরে নাও তোমাদের সবার নাম। সিটি কলেজের যত স্টুডেন্ট আছে তাদের সবার নামগুলো আমরা রাখলাম, এবং দ্বিতীয় কলামে আমি বর্তমান সময়ে যারা করোনা যোদ্ধা, আই মিন করোনা ট্রিটমেন্ট দিচ্ছেন যারা, সে ডাক্তারদের লিস্ট আমরা রাখলাম দ্বিতীয় কলামে। তৃতীয় কলামে আমরা ধানমন্ডির যতগুলো বাড়ি আছে সে বাড়ির হোল্ডিং নাম্বার রাখলাম। এখন এই যে আমি টেবিলটা তৈরি করছি, এটা কি ডেটাবেস হবে? না। কেন হবে না? কারণ আমি যে ডেটাগুলো রাখছি ডেটাগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। প্রথম কলামে ছিল তোমাদের নাম, দ্বিতীয় কলামে ছিল করোনায় চিকিৎসায় ব্যবহৃত ডক্টরদের নাম, তৃতীয় কলামে ছিল ধানমন্ডির বাড়িদের হোল্ডিং নাম্বার। কারো সাথে কারো কোনো সম্পর্ক নেই, সো এটি কোনো ডেটাবেস হবে না। ডেটাবেস হতে গেলেই মূল যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ডেটাগুলো পরস্পর রিলেটেড হতে হবে, সম্পর্কযুক্ত হতে হবে। সেক্ষেত্রে আমি যদি টেবিলটা তৈরি করি এভাবে, আমি টেবিলের প্রথম কলামে আমি তোমাদের সবার নাম রাখলাম, দ্বিতীয় কলামে আমি তোমাদের রোল নাম্বারগুলো রাখলাম, তৃতীয় কলামে আমি তোমাদের সেকশন লিখলাম, চতুর্থ কলামে আমি তোমাদের তোমরা কোন বিভাগের, সায়েন্স, আর্টস, কমার্স সেটি লিখলাম, এবং এরপর কলামে আমরা যে ফার্স্ট ইয়ার ফাইনালটা দিয়ে আসলাম সিটি কলেজে, এই ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্টটা রাখে, আই মিন জিপিএটা দিয়ে। এইটা কিন্তু ডেটাবেস হবে, কারণ এই ডেটাগুলো একে অপরের সাথে রিলেটেড। তাহলে কি কি ছিল? নাম, রোল, সেকশন, আমরা কোন গ্রুপে, এবং আমাদের জিপিএ। এই যে পরস্পর রিলেটেড যে ডেটাগুলো রাখলাম সেটা হচ্ছে ডেটাবেস। একেবারে আমি যদি বলি একটা টেবিলের প্রথম কলামে যদি আমি রাখি এমপ্লয়ি নেম, দ্বিতীয় কলামে এমপ্লয়ির ডেজিগনেশন বা পদবি, তৃতীয় কলামে তার মোবাইল নাম্বার, চতুর্থ কলামে তার স্যালারি, পঞ্চম কলামে তার অ্যাড্রেস, এটাও কিন্তু হবে হচ্ছে ডেটাবেস, কারণ এই টেবিলের ডেটাগুলো পরস্পর রিলেটেড। তাহলে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ডেটাবেসটা কি আমরা বুঝতে পারলাম। এরপরের যে বিষয়টি সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা ইন শর্ট ফর্ম আমরা বলি DBMS। প্রথম কথা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সংজ্ঞাটি পড়ার আগে আমরা এই শব্দটাকে একটু ভেঙে বোঝার চেষ্টা করি।
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যে শব্দটি আছে একটু খেয়াল করে দেখো, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা চিন্তা করি এভাবে যে সিস্টেম ডেটাবেজকে ম্যানেজ করে সেটি হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখন শুধু বুঝতে হবে যে ম্যানেজমেন্ট বলতে আসলে কি বুঝি আমরা। আমি আবার বলছি, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যে সিস্টেম ডেটাবেজকে ম্যানেজ করে, আমরা ম্যানেজ কথাটাকে একটু ফোকাস করব। এখন ম্যানেজমেন্ট জিনিসটা আমি একটু বোঝার চেষ্টা করি। ডেটাবেজ ম্যানেজমেন্টের মধ্যে বেশ কিছু জিনিস ইনভলভ বা জড়িত। প্রথমেই আছে ডেটাবেজ তৈরি। তুমি একটু ভেবে দেখো, যদি ডেটাবেজই না থাকে তুমি ডেটাবেজকে ম্যানেজ করবা কিভাবে? তাহলে প্রথম যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যে জিনিসটি ইনভলভ সেটা হচ্ছে ডেটাবেজটাকে তৈরি করা। এরপর একটা ডেটাবেজ তৈরি করার পর ডেটাবেজে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তনের প্রয়োজন। পরিবর্তন কেমন হতে পারে? যেমন আমরা সিটি কলেজের, তোমরা যে শিক্ষাবর্ষে আছো সেই শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীদের তথ্য নিয়ে আমরা একটা ডেটাবেজ তৈরি করেছি, সব কলেজই করে। এই ডেটাবেজের পরিবর্তনটা কেমন হয়? যদি এমন হয় এখান থেকে আমাদের কলেজ থেকে একটা স্টুডেন্ট পিসি নিয়ে চলে যাবে, তার বাবা ঢাকা থেকে পোস্টিং হয়ে ব্রাহ্মণবাড়িয়া অন্য কোনো একটা জায়গায় পোস্টিং হয়ে গিয়েছে, এখন সে আর সিটি কলেজে থাকবে না, সে তার এরিয়াতে চলে যাবে, সে সিটি কলেজ থেকে টিসি নিবে। তাহলে আমরা কি করবো, তাকে যখন টিসি দিব তখন আমাদের এই ডেটাবেজ থেকে আমাদের যে তথ্যটা আছে ওই তথ্যটা কিন্তু আমরা কি করব, ডিলিট করে দিব। এরপর সিটি কলেজে আমাদের অনেক সময় আমরা দেখতে পাই যে যখন বোর্ড অ্যালাউ করে তখন কিন্তু আমরা নতুন স্টুডেন্ট, সিট ফাঁকা থাকা সাপেক্ষে নতুন স্টুডেন্ট কিন্তু আমরা নেই, টিসি নিয়ে আমাদের কলেজে আসে। তাহলে আমরা নতুন স্টুডেন্টের তথ্য এখানে আমরা অ্যাড করবো। তাহলে দুইটা জিনিস করলাম, এক, একটা স্টুডেন্ট টিসি নিয়ে আমাদের এখান থেকে চলে গেল, আমি তথ্যটা ডিলিট করলাম। দুই, আর একটা স্টুডেন্ট বা আরো দু তিনটে স্টুডেন্ট আমাদের এখানে সিট ফাঁকা সাপেক্ষে আসলো এবং আমরা তথ্যগুলোকে অ্যাড করলাম, তার মানে যুক্ত করলাম। তো এই যে কাজগুলো এগুলোকে বলা হয় হচ্ছে পরিবর্তন করা। দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ডেটাবেজটাকে তৈরির ব্যাপারটা বললাম, দ্বিতীয় জিনিসটা বললাম ডেটাবেজে পরিবর্তন বিষয়টা বললাম, তৃতীয় সংরক্ষণ। ডেটাবেজকে সংরক্ষণ করাটা কিন্তু জরুরি, কারণ আমরা যখন একটা ডেটাবেজ তৈরি করি ডেটাবেজটাকে যদি আমরা সংরক্ষণ না করি বা সেভ না করি, সহজ করে যদি করি, তাহলে কিন্তু ইন ফিউচার আমরা এই ডেটাবেজটাকে আর ব্যবহার করতে পারবো না। তো ডেটাবেজটাকে সংরক্ষণ। এরপর হচ্ছে ডেটাবেজের সিকিউরিটি বা নিরাপত্তা। কোনো প্রতিষ্ঠানে কখনো চায় না তার ডেটাবেসটিকে অন্য কেউ অ্যাক্সেস করুক, তার মানে অনুমোদিত কেউ এই ডেটাবেসকে অ্যাক্সেস করুক এই সুযোগটা কেউ দিতে চায় না। তাহলে ডেটাবেস সিকিউরিটিটা একটা দরকার এবং ডেটাবেসের উপর নিয়ন্ত্রণ। তাহলে আমরা কিন্তু ছোটখাটো অল্প একটা পয়েন্ট বলেছি, ডেটাবেসটা তৈরি, ডেটাবেসটাকে পরিবর্তন করা যদি প্রয়োজন হয়, ডেটাবেসটাকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করা, ডেটাবেসের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রেখে এবং ডেটাবেসের সিকিউরিটি প্রদান করা, এই যে কাজগুলো, এই কাজগুলো একটু ভেবে দেখো, এগুলো কিন্তু খুব জরুরি, ডেটাবেজে এই জিনিসগুলো লাগবেই। এই কাজগুলো হাতে কলমে করা সম্ভব যদি ডেটার সংখ্যা কম হয়। যেমন তোমরা যদি আমাকে 10টি ডেটা দিয়ে বলো যে স্যার আপনি এইগুলোকে ম্যানেজ করো, আমি পারবো। বাট তুমি যদি আমাকে 10 লক্ষ ডেটা দিয়ে বলো যে স্যার আপনি এই ডেটাগুলোকে ম্যানেজ করতে হবে, আমি পারবো। বাট হাতে কলমে করাটা আমার জন্য অনেক বেশি কষ্টকর এবং অনেক বেশি টাইম কনজিউমিং এবং অনেক সময়ের ব্যাপার হবে। সেক্ষেত্রে আমরা এই কাজগুলো সফটওয়্যার দিয়ে করবো। তাহলে যে সফটওয়্যারটা আমাকে এই ডেটাবেজ ম্যানেজমেন্টের কাজগুলো করার সুযোগ দিচ্ছে, এই সফটওয়্যারটাই হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ইন শর্ট, যদি আমরা এখন সামারিতে আসি, আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটি সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেটাবেজ তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ, নিরাপত্তা প্রদান, পরিচালনা সকল কাজ করতে পারবো, ম্যানেজমেন্ট রিলেটেড সব কাজ করতে পারবো, সেটাকে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। এবং এক্সাম্পল হিসেবে যদি আমি বলি মাইক্রোসফট এক্সেস অথবা ওরাকল, তো মাইক্রোসফট এক্সেস আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ, সিটি কলেজে ল্যাব শুরু হয়ে গিয়েছিল তোমরা জানো, তো ল্যাবে আমরা ইনশাল্লাহ মাইক্রোসফট এক্সেস করাবো এবং সেখানে তোমরা মাইক্রোসফট এক্সেসে ডেটাবেজ ম্যানেজমেন্টের যে কাজগুলো, টেবিল তৈরি করা, কুইরি করা, এই কাজগুলো ইনশাল্লাহ আমরা করাবো। তাহলে আশা করছি আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। ডেটাবেজ
ম্যানেজমেন্ট সিস্টেমের কাজটা আসলে সংজ্ঞার মধ্যেই অনেক কিছু বের হয়ে এসছে। তারপরও আমি যদি আরেকটু বলি, যেমন আমি যে কথাগুলো বলেছি সেগুলোই এখানে আছে। প্রয়োজন অনুযায়ী ডেটাবেস তৈরি করা, ব্যবহারকারী নিয়ন্ত্রণ। ব্যবহারকারী নিয়ন্ত্রণ বলতে তোমার ডেটাবেসটা কারা কারা ব্যবহার করবে সেটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। কে কোন অংশটুকু কখন ব্যবহার করবে, এই জিনিসগুলো কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। নতুন ডেটা বা রেকর্ড অন্তর্ভুক্ত করা, যেটা আমি বলেছিলাম, ডেটার বানান বা ভুল, ডেটা স্বাভাবিকভাবে যেটা যে কোনো ধরনের কারেকশন, তোমার নাম্বারটা ইনসার্ট করতে গিয়ে নাম্বারে দুটো ডিজিট ভুল হয়েছে মোবাইল নাম্বারে, এটা কারেকশন করতে হবে। বা তোমার নামটাই তুলতে লিখতে গিয়ে বা তোমার অ্যাড্রেস লিখতে গিয়ে কোনো একটা স্পেলিং মিস্টেক হয়েছে, হতেই পারে, এগুলো সংশোধন করা যায়। অপ্রয়োজনীয় ডেটা বাদ দেওয়া যায়, অপ্রয়োজনীয় বা যদি কোনো প্রকার আমরা কাউকে বাদ দিতে চাই আমরা সেটা করতে পারবো। ফাইনাল এডিটিং এর কাজগুলো করতে পারবো, এবং ডেটাবেস থেকে কোনো ডেটা বা তথ্য যদি প্রয়োজন হয়, আমার এই মুহূর্তে এখন আমার দরকার যে বি সেকশনের কোড 2 এর তথ্য আমার লাগবে, আমি ইনস্ট্যান্টলি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই তথ্যটা বের করতে পারবো। এরপর প্রয়োজন অনুযায়ী ডেটাবেসের যে কোনো তথ্যকে আমি সর্টেড করতে পারবো, সর্ট করা, সাজানো, বিন্যস্ত করা, এই কাজগুলো এখানে করা সম্ভব। এরপর ডেটাবেস এর রিপোর্ট তৈরি করা, অনেক সময় দেখা যায় যে আমরা ডেটাবেস তৈরি করার পর বিভিন্ন ধরনের রিপোর্ট প্রয়োজন হয়। যেমন আমাদের যদি এমন হয় রেজাল্ট হওয়ার পর প্রিন্সিপাল স্যার বললেন আমি একটু জানতে চাই যে আমাদের সিটি কলেজে ICT-তে কতজন এ প্লাস পেয়েছে, একটি রিপোর্ট আকারে আমাকে জমা দিন। এই কাজটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ইনশাআল্লাহ খুব সহজেই করা যায়। এরপর ডেটাবেস এর নিরাপত্তা এবং সংরক্ষণ, এই কাজগুলো আমি অলরেডি সংজ্ঞায় বলেছি। সুবিধা, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেসের মাধ্যমে যদি আমরা কাজ করি নর্মাল হাতে কলমে টেবিল না বানিয়ে, সেটাতে আমরা বেশ কিছু সুবিধা আমরা পাবো। যেমন ডেটা রিডান্ডেন্সি মানে আমরা জানি যে রিপিটেশন, যেমন আমি ডেটাবেসে তথ্য ইনপুট করতে গিয়ে বা তথ্যগুলো রাখতে গিয়ে আমি তোমার তথ্যটি কয়বার নিব, সিটি কলেজে তুমি ভর্তি হওয়ার পর তোমার তথ্যটি আমি কয়বার নিব, একবার না দুবার, অবশ্যই একবার। আমি যদি ভুলে, এমন যদি হয় এতগুলো ফর্ম, এই ফর্মগুলো থেকে আমি ডেটাবেসে ইনপুট দিচ্ছি, ভুলে আমার একই তথ্য দুইবার হয়ে যাচ্ছে, এই যে বাহুল্যতাটা, এই বাহুল্যতাটা ডেটাবেস এর মাধ্যমে রিমুভ করা সম্ভব। আর আমি যেহেতু প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার দিব, রেজিস্ট্রেশন নাম্বারটা যেহেতু ইউনিক থাকতে হবে, আমি এই বাহুল্যতাটা বা রিডান্ডেন্সিটা দূর করতে পারবো। এটা নির্ভরশীলতা কমে যাবে, এটার সিকিউরিটি এখানে 100% নিশ্চয়ন করা যায়, ডেটা শেয়ার করা যায় যদি প্রয়োজন হয়, এটাকে আধুনিকরণ, আধুনিকরণ বলতে আমরা হালনাগাদ আপডেট করা, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে ডেটাটাকে আপডেট পলিসিটা নিয়ে আমরা কাজ করতে পারবো। রেকর্ড অনুসন্ধান, যেটা আমরা বলেছি খুব শর্টকাটে সহজে করা যায়, যেমন তোমরা তোমাদের মেট্রিকের রেজাল্ট যখন দেখেছো তখন তোমরা কি করেছো, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে জাস্ট তুমি তোমার রোল নাম্বারটা দিয়ে 5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থেকে তোমার রেজাল্টটা তুমি কয়েক সেকেন্ডে তুমি বের করে ফেলেছো। এটা কিন্তু ডেটাবেস হওয়ার কারণেই সম্ভব হয়েছে। তার মানে যে কোনো রেকর্ড বা যে কোনো তথ্য খুব দ্রুত এবং সহজে অনুসন্ধান করা যায়। এবার হচ্ছে ডেটাবেসের কিছু অসুবিধা। স্বাভাবিকভাবে আমরা জানি পৃথিবীর প্রতিটি জিনিসেরই সুবিধা যেমন আছে কিছু অসুবিধাও থাকে, তো এখানেও কিছু অসুবিধা আছে। যেমন ডেটা যদি ভুল হয়, এক্ষেত্রে আসলে আমি যে অপারেটর বা যে অপারেটর কাজ করছে সে যদি ডেটা ভুল দেয়, সেক্ষেত্রে ডেটা প্রসেসিং বা প্রক্রিয়াকরণটা অনেক সময় ধীর গতি হতে পারে, সময় সাপেক্ষ হতে পারে, এবং ভুল ডেটা ডেটাবেসকে প্রভাবিত করতে পারে। আমি তথ্য ভুল দিলে ডেটাবেসের মধ্যে একটা ইরর হতে পারে বা একটা প্রবলেম দেখা দিতে পারে, এবং ডেটাবেসের জন্য কিন্তু দক্ষ জনশক্তি লাগবে। দক্ষ জনশক্তি কেন, তার কারণ হচ্ছে ধরো আমি ডেটাবেসের কিছুই বুঝি না, তুমি আমাকে 20,000 ডেটা দিয়ে বললো এই ডেটাগুলোর ডেটাবেস আপনাকে তৈরি করতে হবে, আর আমি যদি ডেটাবেস সফটওয়্যার সম্পর্কে আমি যদি অভিজ্ঞ না হই আমি কিন্তু কাজটা করতে পারবো না। তো সেক্ষেত্রে দক্ষ জনশক্তি এখানে লাগবে, যে ডেটাবেস প্রসেসিং সিস্টেমটা বুঝে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা বুঝে, সফটওয়্যারের কাজ বুঝে, সেই কাজটা খুব সুন্দর করে করতে পারবে, এই জন্য অভিজ্ঞ জনশক্তি লাগবে। এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা বাস্তবায়নটা ব্যয় সাপেক্ষ, কারণ টোটাল একটা আলাদা দক্ষ জনশক্তি, টোটাল হার্ডওয়্যার সেট আপ, সফটওয়্যার সেট আপ, টোটাল যে জিনিসগুলো ইনভলভ যেহেতু এখানে, এখানে একটা ব্যয় তোমাকে বহন করতে হবে। তবে ডেটাবেসের সুবিধা অসুবিধা যদি আমরা চিন্তা করি, সুবিধাটা এত বেশি যে অসুবিধাগুলো আসলে খুব একটা বড় হয়ে দেখায় না, ডেটাবেসের সুবিধাই কিন্তু আসলে বেশি, এবং সব জায়গায় কিন্তু আমরা ডেটাবেস এর মাধ্যমে বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা কাজ করি। যত জায়গায় ডেটা আছে সব জায়গায় কিন্তু আমরা এটা ব্যবহার করি। অনেকে কিন্তু জিজ্ঞেস করে যে স্যার ডেটাবেস তো বুঝলাম কিন্তু ডেটাবেস এর ব্যবহারটা কোথায়। আসলে যত জায়গায় ডেটা আছে, মানে যেখানে অধিক ডেটা নিয়ে কাজ করা হয় সেখানেই কিন্তু ডেটাবেস আছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান,
শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে, স্টুডেন্টদের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে, স্টুডেন্টদের রেজাল্ট প্রসেসিং এ আমরা ডেটাবেস ব্যবহার করি। তারপর হসপিটালে, হসপিটালে এই মুহূর্তে যে কোনো একটা হসপিটালে যদি আমরা যাই, তাদের কিন্তু একটা নিজস্ব ডেটাবেস থাকে। সেখানে এই মুহূর্তে তাদের কতজন পেশেন্ট অ্যাডমিটেড আছে, কতগুলো কেবিন খালি আছে, কতগুলো কবে কবে কোন কোন কেবিন খালি হবে, এই যে বিষয়গুলো এগুলো সব ডেটাবেসের মাধ্যমে করা। ব্যাংক, যে কোনো ব্যাংকে আমরা যখন একটা অ্যাকাউন্ট ওপেন করি, আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করা হয়। এই ব্যাংকগুলো কিন্তু সকল তথ্যগুলো ম্যানেজ করে বা প্রসেসিং করে কিন্তু হচ্ছে ডেটাবেসের মাধ্যমে। একইভাবে যত জায়গায় ডেটা আছে সব জায়গাতেই কিন্তু ডেটাবেসের ব্যবহার আছে। এরপর আমরা এতক্ষণ আলহামদুলিল্লাহ ডেটাবেস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা অসুবিধা এই বিষয়গুলো আমরা বুঝে নিলাম। এখন আমরা কিছু ডেফিনেশন শিখবো, যেটা আমাদের পরবর্তী টপিকের জন্য লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ডেফিনেশন, তোমরা দেখতে পাচ্ছ, এন্টিটি, অ্যাট্রিবিউট এবং সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু। এই তিনটার সাথে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে এন্টিটি সেট। আমি এন্টিটি সেট দিয়ে শুরু করি। এন্টিটি সেট হচ্ছে, এন্টিটি সেট হচ্ছে যখন আমরা কোনো কিছুকে সামগ্রিকভাবে বা সমষ্টিগতভাবে বুঝাই সেটাকে আমরা বলি হচ্ছে এন্টিটি সেট। যেমন আমি যদি বলি মানুষ, একটু ভেবে দেখো, পৃথিবীর সব মানুষকে বোঝায়, তুমি, তোমরা, আমি, আমরা সবাই, এটা একটা এন্টিটি সেট। একইভাবে যদি বলি ডক্টর, পৃথিবীর সব ডক্টরকে বোঝায়, সব দেশে সব ডক্টর। আমি যদি বলি শিক্ষক, আমাকে বোঝাচ্ছে, যে যে মানুষটি কিন্ডারগার্টেনে পড়াচ্ছেন তাকে বোঝাচ্ছে, যে মানুষটি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন তাকে বোঝাচ্ছে, পৃথিবীর সকল শিক্ষককে বোঝাচ্ছে। এটা হচ্ছে এন্টিটি সেট। এন্টিটি সেট হচ্ছে সামগ্রিক বা সমষ্টিগত ধারণা। যেমন মানুষ, স্টুডেন্ট, টিচার, ডক্টর, লয়ার, পেশেন্ট ইত্যাদি ইত্যাদি। এখন যে বিষয়টা আসে এরপরে, এন্টিটি সেটের পরে এন্টিটি, এন্টিটিটা কি? এন্টিটি সেট যেমন ছিল সামগ্রিক ধারণা, ঠিক তেমনি এন্টিটি হচ্ছে একক ধারণা। এন্টিটি কি বললাম? একক ধারণা। একক ধারণা মানে হচ্ছে এই যে আমরা বললাম মানুষ, আমাদের সবাইকে বোঝাচ্ছে। সেখান থেকে যখন তুমি বলবা একজন মানুষ, একজনকে যখন তুমি আলাদা করবা সেটা হচ্ছে এন্টিটি। একজন ডাক্তারকে তুমি আলাদা করলা সেটা হচ্ছে একটি এন্টিটি। খুব সহজ করে যদি বলি, দেখো আজকে এই যে আমরা লাইভ ক্লাস করছি, এখানে আমাদের আজকে টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 100 জন। তাহলে আমি বলতে পারি মানুষ এন্টিটি সেটের এখানে 100টা এন্টিটি আছে। আমি কি বললাম? মানুষ এন্টিটি সেটের এখানে 100টা এন্টিটি আছে। আর একটু সহজ করে যদি বলি, আমাদের এই 100 জনের মধ্যে আমরা স্কুলের স্টুডেন্ট আছে হচ্ছে 98 জন, আর শিক্ষক আছি আমরা 2 জন, আমি এবং আমাদের শ্রদ্ধেয় মুস্তফা কামাল। তাহলে আমি কি এভাবে বলতে পারি, আমাদের আজ এই ভিডিও কলে স্টুডেন্ট এন্টিটি সেটের 98টি এন্টিটি আছে এবং টিচার এন্টিটি সেটের 2টি এন্টিটি আছে। আমার মনে হয় এন্টিটি সেট আর এন্টিটিটা আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছে। এন্টিটি সেট মানে সবাই একসাথে, আর এন্টিটি মানে একটা একটা। এরপরে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটটা হচ্ছে এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করে। এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমরা অ্যাট্রিবিউটটা নিই। আই মিন, একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটিকে আলাদা করার জন্য আমরা যেই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করি সেগুলোকেই বলা হয়, বা যে ক্যারেক্টারিস্টিক গুলো আমরা ব্যবহার করি সেটাকেই বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন আজকে আমরা 100 জন আছি, 100 জন মানুষ। এই 100 জন মানুষের মধ্যে তোমাকে আমাকে আলাদা করার জন্য, বা তোমাকে আমাকে আলাদা করা যাবে তোমার আমার নাম দিয়ে, তোমার আমার বাবার নাম দিয়ে, তোমার আমার ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে, তোমার আমার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে, হাইট দিয়ে, তোমার আমার ওয়েট দিয়ে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, যেটা দিয়ে একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটিকে আমরা খুব সহজে আলাদা করতে পারি, যেটা এন্টিটির বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করে। এখন স্টুডেন্ট এন্টিটি সেটের তাহলে অ্যাট্রিবিউট কি হবে? এই যে তোমরা 98 জন স্টুডেন্ট আছো, একটা স্টুডেন্ট থেকে আরেকটা স্টুডেন্টকে আমরা আলাদা করতে পারি স্টুডেন্টের নাম, তার রোল, তার হাইট, তার বয়স, সে কোন সেকশনের, কোন শিক্ষা প্রতিষ্ঠানের, কোন বিভাগে সে পড়ে, এগুলো দিয়ে কিন্তু আমরা আলাদা করতে পারি। তাহলে আশা করছি আমরা অ্যাট্রিবিউটটি বুঝে গিয়েছি। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ভ্যালু।
ভ্যালুটা হচ্ছে এন্টিটির, এই যে আমরা অ্যাট্রিবিউটটা বললাম যেটা হচ্ছে এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করে, এই অ্যাট্রিবিউটের মানকে বলা হচ্ছে ভ্যালু। এখন কোশ্চেন হচ্ছে স্যার ভ্যালু মান একটু কনফিউজিং লাগছে, আচ্ছা ক্লিয়ার করি। যেমন আমরা একটু আগে বললাম একটা স্টুডেন্ট থেকে আরেকটা স্টুডেন্টকে আলাদা করা যাবে তাদের নাম, তাদের রোল, তাদের হাইট, তাদের ওয়েট, তাদের বয়স ইত্যাদি দিয়ে। তাহলে আমরা একটা কাজ করি, এখন যদি তার নামটা আমি বলি, যদি যেমন যদি হয় তার নাম করিম, তার রোল ওয়ান, তার বয়স 18 বছর, তার হাইট 5 ফিট 7 ইঞ্চি, তার ওয়েট 55 কেজি। এই যে আমি মানগুলো বললাম রহিম, তারপর রোল ওয়ান বললাম, রোল হাইট বললাম 5 ফিট 7 ইঞ্চি, এই যে মানগুলো আমি বলছি এগুলোই হচ্ছে ভ্যালু। তাহলে আমি কি বলতে পারি যে এখানে আমরা যারা যারা আছে আমাদের প্রত্যেকের নাম এক একটা ভ্যালু, আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার এক একটা ভ্যালু, তোমাদের প্রত্যেকের রোল নাম্বার হচ্ছে এক একটা ভ্যালু। তাহলে আশা করছি জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার। আমি একটু সামারিতে আসি, চারটা জিনিস এন্টিটি সেট। আমরা যখন কাউকে সামগ্রিক ভাবে বুঝাবো সেটা হচ্ছে এন্টিটি সেট, যেমন মানুষ। আমরা যখন একক ভাবে বুঝাবো সিঙ্গেল এন্টি, সেটা হচ্ছে এন্টিটি, যেমন একজন মানুষ, তুমি আমি আমরা। অ্যাট্রিবিউট এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করে, যেমন তোমাকে আমাকে আলাদা করা যাবে তোমার আমার নাম, বয়স, জন্ম তারিখ, ভোটার আইডি কার্ডের নাম্বার ইত্যাদি ইত্যাদি। আর ভ্যালু হচ্ছে এই যে আমি বললাম তোমাকে আমাকে আলাদা করার যে বৈশিষ্ট্যগুলো এর মানগুলো, যদি নামটা বলি রহিম, বয়সটা বলি 18 বছর, হাইটটা বলি 5 ফিট 8 ইঞ্চি, এই যে আমি মানগুলো বলছি এগুলোকে বলা হয় হচ্ছে ভ্যালু। তা আশা করছি আমাদের এই চারটা জিনিস আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা এখন এটার সাথে রিলেটেড পরের টপিকটাকে যাব। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বলার সময় এর সাথে দুটো জিনিস আছে এখানে, আসলে একটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল, আর হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা মডেল বোঝার আগে আমরা একটু চেষ্টা করি এন্টিটি রিলেশনশিপ জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। এটা বুঝলে আমার মনে হয় সংজ্ঞাটা তোমাদের বুঝতে সহজ হবে। এন্টিটি রিলেশনশিপ, এন্টিটি তো আমরা বুঝতেই পারছি এন্টিটি কি, আমরা একটু আগে আলোচনা করছি, আর রিলেশনশিপ মানে তো আমরা বুঝি সম্পর্ক। এন্টিটি সেটের মধ্যে যে রিলেশনটা বা সম্পর্কটা এটাকে বলা হয় হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। যেমন এই যে আজ আমরা ক্লাস করছি, তোমরা স্টুডেন্ট এন্টিটি সেট, আমি টিচার এন্টিটি সেট, তোমরা আলাদা একটা এন্টিটি সেট, আমি একটা আলাদা এন্টিটি সেট, স্টুডেন্ট এবং টিচার। এই যে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটি সুসম্পর্ক বিদ্যমান আলহামদুলিল্লাহ, এই সম্পর্কটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। ভিন্ন ধর্মী এন্টিটি সেটের মধ্যকার যে সম্পর্ক এটাকে বলা হয় হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। এখন এন্টিটি রিলেশনশিপ মডেল, যে মডেল এন্টিটি সমূহের মধ্যকার রিলেশনশিপ বা সম্পর্কটাকে প্রকাশ করে সেটাকে বলা হয় এন্টিটি রিলেশনশিপ মডেল। আর এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম সেট, যে ডায়াগ্রাম এন্টিটি সমূহের মধ্যকার রিলেশনশিপ বা সম্পর্ককে চিত্রের মাধ্যমে প্রকাশ করে তাকে বলা হয় হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তাহলে একটু খেয়াল করে দেখো দুইটা কিন্তু একই জিনিস, এন্টিটি রিলেশনশিপ মডেল এন্টিটি সমূহের মধ্যকার রিলেশনশিপ বা সম্পর্ককে প্রকাশ করছে, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম সেও এন্টিটি সমূহের মধ্যকার রিলেশনশিপ বা সম্পর্ককে প্রকাশ করছে। পার্থক্য হচ্ছে একটি হচ্ছে থিওরিটিক্যালি প্রকাশ করছে, আর একটা হচ্ছে চিত্রের মাধ্যমে। এন্টিটি সমূহের মধ্যকার সম্পর্ককে যদি আমরা চিত্রের মাধ্যমে গ্রাফিক্যালি প্রকাশ করি সেটাকে আমরা বলি হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। অবভিয়াসলি গ্রাফিক্যালি প্রকাশ করলে এটা বুঝতে একটু সুবিধা হয়। এখন গ্রাফিক্যালি যেহেতু আমরা প্রকাশ করবো এখানে আমাদের কিছু সিম্বল লাগবে, আমরা এখন সেই সিম্বল গুলো দেখার চেষ্টা করবো। আমাদের এখানে কিছু সিম্বল তোমরা দেখতে পাচ্ছ, একেবারে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আয়তাকার চতুর্ভুজ, এটাকে আমরা বলবো হচ্ছে এন্টিটি সেট। তার মানে আমরা যখন ছবিটা আঁকবো সেই ছবিতে আমরা এন্টিটি সেট গুলোকে এই আয়তাকার বক্সের মধ্যে নেব, যেমন মানুষ, স্টুডেন্ট, টিচার, এমপ্লয়ি, এই ধরনের যেগুলো দিয়ে সবাইকে একসাথে বোঝায় এই ধরনের শব্দগুলোকে লিখবো আমরা আয়তাকার বক্সে। অ্যাট্রিবিউট, এটা হচ্ছে
আমরা একটু আগে পড়েছি এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করে, এটি আমরা লিখবো হচ্ছে উপবৃত্তাকার চিহ্ন। তোমরা চিহ্নটা দেখতে পাচ্ছি উপবৃত্তাকার, এটা কিন্তু গোলাকার নয়, উপবৃত্তাকার চিহ্ন। এই উপবৃত্তাকার চিহ্নে আমরা অ্যাট্রিবিউটের মানগুলো লিখতে পারবো। যেমন আমরা যদি আয়তাকার এন্টিটি সেটে যদি আমরা লিখে আসি স্টুডেন্ট, মানে এন্টিটি সেট মানে উপবৃত্ত, মানে তার অ্যাট্রিবিউট হিসেবে আমরা এখানে ওভাল চিহ্নের মধ্যে লিখবো স্টুডেন্টের নাম, স্টুডেন্টের রোল, স্টুডেন্টের আইডি, তারপর স্টুডেন্টের সেকশন, স্টুডেন্টের জিপিএ, স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার, এগুলো আমরা লিখবো হচ্ছে উপবৃত্তাকার চিহ্ন, আই মিন অ্যাট্রিবিউট। এরপর হচ্ছে ডায়মন্ড বা বরফি, এটা হচ্ছে রিলেশনশিপ সেট। এটা হচ্ছে যখন আমরা দুইটা এন্টিটি সেটের মধ্যে সম্পর্ক করবো, আমরা তো কানেক্ট করতে পারবো, এই সম্পর্কটা লিখবো হচ্ছে আমরা এই ডায়মন্ড শেপের মধ্যে, যেটা আমরা বরফি বলছি। এরপর হচ্ছে সরলরেখা। সরলরেখাটি হচ্ছে আমরা যে ছবিটা আঁকবো, আমরা অবশ্যই এন্টিটি সেটের মধ্যে অ্যাট্রিবিউট কানেক্ট করবো, অ্যাট্রিবিউটের সাথে এন্টিটি সেটগুলো কানেক্ট করবো, ডায়মন্ড এর সাথে আই মিন রিলেশনশিপের সাথে আমরা এন্টিটি সেটকে কানেক্ট করবো। এই যে কানেকশনগুলো, এগুলোকে আমরা কিছু সরলরেখা দিয়ে আমরা জাস্ট একটা লোকের সাথে কানেক্ট করবো। তাহলে আমাদের এখানে চিহ্ন কিন্তু বেসিক সিম্বল কিন্তু মাত্র চারটা সিম্বল দিয়ে আমাদের কিন্তু হয়ে যাবে বেসিক জিনিসগুলো। এন্টিটি সেটের জন্য আমরা আয়তাকার বক্স, এন্টিটির বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউটের জন্য উপবৃত্তাকার, রিলেশনশিপ বা সম্পর্কের জন্য ডায়মন্ড, আর হচ্ছে বাকি যে এদের মধ্যে যে কানেকশনগুলো, এই কানেক্ট কানেক্ট করার জন্য আমরা ব্যবহার করবো সরলরেখা। আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আঁকতে গেলে এই চিহ্নগুলো ইউজুয়ালি ব্যবহার করবো। এরপরে আসে হচ্ছে আমাদের ডেটা টাইপ। ডেটা টাইপটা কি? ডেটা টাইপটা হচ্ছে আমরা যখন কোনো একটা ডেটাবেস তৈরি করি, আমরা যখন কোনো একটি ডেটাবেস তৈরি করি, তো ডেটাবেস তো আমরা বিভিন্ন ফিল্ড ব্যবহার করি। ফিল্ড মানে হচ্ছে কলাম গুলোকে আমরা ইউজুয়ালি ফিল্ড বলি। তো ফিল্ড গুলো হচ্ছে নেম, রোল, মার, অ্যাড্রেস, এভাবে আমরা ফিল্ড দিলাম। তো এই ফিল্ড গুলোতে তুমি যে মানগুলো দিবে, সে মানগুলো কি ধরনের হবে, এটা ডেটাবেসের টেবিল তৈরি করার সময় বলে দিতে হবে। তার মানে তুমি যখন একটা ডেটাবেস টেবিল তৈরি করবা, সেই ডেটাবেস টেবিল তৈরি করার সময়, এটা ইনশাল্লাহ তোমরা ল্যাব যখন হবে, ল্যাবে তোমরা এই কাজগুলো অবশ্যই হাতে কলমে করতে পারবে। তো আমি বলছি, তো আমরা যখন টেবিলটা তৈরি করবো, ওই টেবিলের কলামগুলো কোন ধরনের হবে সেটা আগে থেকে ডিফাইন করে দিতে হবে। এই ধরনটাই হচ্ছে ডেটা টাইপ। যেমন তুমি একটু ভেবে দেখো, তোমার নাম সেটা কি সংখ্যায় হবে নাকি অক্ষরে হবে? অবশ্যই অক্ষর, তাহলে সেটা অক্ষরগুলো। একইভাবে তোমার মোবাইল নাম্বার সেটা কিসে হবে, সংখ্যায় না অক্ষর? অবশ্যই সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে নাম্বার ব্যবহার করবো। এইরকম আমাদের বেশ কিছু ডেটা টাইপ আমরা দেখতে পাচ্ছি, টেক্সট, নাম্বার, ডেট বা টাইম, কারেন্সি, মেমো, লজিক্যাল ডেটা, ওয়েরি অবজেক্ট ইত্যাদি আরো আছে। তো এগুলো হচ্ছে যখন আমরা ডেটাবেস তৈরি করবো, সেই ডেটাবেসে যে কলামগুলো থাকবে সেই কলামগুলোতে কোন ধরনের ডেটা হবে এটা আমরা এখানে অ্যাসাইন করে দিব। তো প্রথমে একটা করে আসি, প্রথমটা হচ্ছে টেক্সট বা ক্যারেক্টার। সাধারণত অক্ষরমূলক ডেটার ক্ষেত্রে বা যেখানে আমরা অক্ষর ব্যবহার করবো, এই অক্ষরমূলক ডেটার ক্ষেত্রে আমরা টেক্সট বা ক্যারেক্টার ব্যবহার করবো। যেমন তোমার নাম, তোমার বাবার নাম, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তোমার সাবজেক্টের নাম, এই যে নামগুলো এগুলো সব ব্যবহার করবো হচ্ছে আমরা টেক্সট বা ক্যারেক্টার। দুই নম্বর ডেটা টাইপ নাম্বার বা নিউমেরিক, সংখ্যামূলক ডেটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। সংখ্যামূলক বলতে আমরা কি বোঝাচ্ছি? যেমন তোমার রোল নাম্বার, এটা তুমি অবশ্যই সংখ্যায় লিখবা। তোমার মোবাইল নাম্বার, এটা তুমি অবশ্যই সংখ্যায় লিখবা। এগুলো আমরা ব্যবহার করবো হচ্ছে নাম্বার বা নিউমেরিক। তাহলে দুটো শিখলাম, সংখ্যামূলকের ক্ষেত্রে আমরা নাম্বার আর অক্ষরমূলকের ক্ষেত্রে ক্যারেক্টার, এই দুটো দিয়ে আমাদের ম্যাক্সিমাম হয়ে যাবে। এর বাইরে আরো কিছু আছে, ডেট বা টাইম। ডেট বা টাইম হচ্ছে যেমন ডেটাবেজে যদি একটা ফিল্ড থাকে জন্ম তারিখ, তো স্বাভাবিকভাবে তুমি তোমার তারিখ যখন লিখবা, তারিখের কিন্তু একটা আলাদা ফরম্যাট আছে। আমরা সাধারণত প্রথমে আমরা ডে লিখি, তারপর আমরা মান্থ লিখি, তারপর আমরা ইয়ার লিখি। এবার আজকে তারিখ যদি আমরা বলি, আজকে হচ্ছে 23/4/2020, মানে এপ্রিল মাসের আজকে হচ্ছে 23 তারিখ। এই যে বিষয়টা, আমরা যখনই কোনো তারিখ দিই আমরা কিন্তু এই তারিখের একটা ফরম্যাট কিন্তু আমরা ফলো করি। আমরা সাধারণত ডেট, মান্থ, ইয়ার দিই। এই ধরনের যখন আমরা ডেট বা তারিখ ব্যবহার করতে চাইবো,
তখন সেই ফিল্ডের ডেটা টাইপটা আমরা আগে থেকে বলে দিব ডেট। তাহলে সে যখনই কেউ ইনপুট দিতে যাবে বা যখনই এখানে কেউ মান দিবে সেভাবে তারিখ মূলক ডেটা এখানে সে দিবে। তাহলে এরকম এক্সাম্পল কি হতে পারে, তোমার ডেট অফ বার্থ হতে পারে, আজকে যে আমরা ক্লাস দিচ্ছি এই ক্লাসের ডেটটা হতে পারে, অ্যাডমিশন ডেট হতে পারে, তুমি কোনো একটা জায়গায় কোনো একটা ধরনের পেমেন্ট করেছো সে পেমেন্ট ডেট হতে পারে, যে কোনো তারিখ মূলক ডেটার ক্ষেত্রে আমরা ডেট বা টাইম ব্যবহার। এরপর হচ্ছে কারেন্সি। কারেন্সিটা কি, কারেন্সিটা হচ্ছে সাধারণত যেখানে আমরা টাকা পয়সার লেনদেন বা টাকার হিসাবগুলো যেখানে লিখব সে সকল জায়গাগুলোতে আমরা কারেন্সি ব্যবহার করব। যেমন স্যালারি, তোমার স্যালারি লিখবো আমরা, সেটা আমরা ব্যবহার করবো কারেন্সি। হতে পারে তোমার অ্যাডমিশন ফি, তুমি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন অ্যাডমিটেড হয়েছো, তুমি সেখানে অবশ্যই একটা অ্যাডমিশন ফি দিয়েছো, সেই অ্যাডমিশন ফি একটা পেমেন্ট, এটা আমরা লিখবো হচ্ছে কারেন্সি। তার মানে এনি কাইন্ড অফ পেমেন্ট এর ক্ষেত্রে আমরা কারেন্সি ফিটাকে ব্যবহার করি। আশা করি বুঝতে পারছি, তার মানে স্যালারি বললাম, অ্যাডমিশন ফি বললাম, তুমি কোনো একটা জায়গায় পেমেন্ট করেছো সে পেমেন্ট অ্যামাউন্টটা বললাম, এগুলো সব লিখবো হচ্ছে আমরা কারেন্সি। এরপরে হচ্ছে মেমো। মেমো হচ্ছে আসলে বর্ণনামূলক ফিল্ড, মানে যেখানে আমরা যে তথ্যগুলো দিব সেগুলো বর্ণনা করা লাগতে পারে বা তথ্য বেশি থাকতে পারে, সেই জায়গাগুলোতে সাধারণত আমরা মেমো ফিল্ডটা ব্যবহার করি। সেই জায়গাগুলোতে আমরা সাধারণত মেমো ফিল্ডটা ব্যবহার করি। এটার এক্সাম্পল হতে পারে, যেমন আমরা যদি বলি প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স ডিটেল, তার মানে হচ্ছে তুমি আগে কোথায় চাকরি করেছো এবং যে এক্সপিরিয়েন্স এর ডিটেল তথ্য তোমাকে দিতে হবে। তো খুব স্বাভাবিক ভাবে তুমি সেখানে কি করবা, তুমি তোমার ডিটেল, তুমি কবে কোন অফিসে ছিলা, কোন পোস্টে ছিলা, কতদিন চাকরি করেছো, স্যালারি কত ছিল, কেন ছেড়ে দিয়েছো, অবশ্যই তুমি বিস্তারিত বলবা। এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা কিন্তু মেমো ফিল্ড হতে পারে। অথবা আমি তোমাকে বললাম যে তোমার ডিসক্রাইব ইউরসেলফ, তুমি তোমার সম্পর্কে ডিসক্রাইব করো, তো কোনো একজন মানুষ সে তাকে ডিসক্রাইব করতে পারে একটি শব্দে, একটি লাইনে। অথবা আরেকজন বললো যে না স্যার আমি 20 লাইন লিখবো এবং আমি অনেক কিছু, আমার 20 লাইনে হবে না, আমি আরো কিছু বাড়াই লিখবো, সে অনেক কিছু লিখবে তার ইচ্ছা। তো সেক্ষেত্রে কিন্তু এই ফিল্ডটা মেমো ফিল্ড হবে। মেমো ফিল্ডটা হচ্ছে সাধারণত বর্ণনামূলক ফিল্ড গুলোর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি মেমো ফিল্ডটা ব্যবহার করি। যেমন আমি তোমাদেরকে বেশ কয়েকটি এক্সাম্পল বললাম, আমি বললাম প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স ডিটেল, আমি বললাম ডিসক্রাইব ইউর সেলফ, এটা তোমাদেরকে আমি বললাম, হ্যাঁ। অথবা বললাম হবি, হবিটাও কিন্তু মেমো ফিল্ড হতে পারে, কারণ হবি কারো একটা হতে পারে, কারো দুইটা হতে পারে, কারো দশটা হতে পারে। আবার কেউ এমন থাকতে পারে যে স্যার আমার সবই হবি, আমার সব ভালো, তার বিপদ। এই ধরনের ক্ষেত্রে আমরা মেমো ফিল্ডটাকে ব্যবহার করতে পারবো, আই মিন বর্ণনামূলক ফিল্ড। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যে ফেসবুক ব্যবহার করি, আমাদের ফেসবুকের যে আমরা যে স্ট্যাটাস দিই, স্ট্যাটাস দেওয়ার যে ফিল্ডটা, আমরা যে কমেন্ট করি যে ফিল্ডটা, এটা কিন্তু মেমো ফিল্ড। খেয়াল করে দেখো, তুমি কিন্তু স্ট্যাটাস একটা শব্দ দিতে পারো, একটা ক্যারেক্টার দিতে পারো, আবার তোমার যদি ইচ্ছা হয় তুমি কিন্তু 20-30টা লিখতে পারো এবং অনেকে বিশাল বড় স্ট্যাটাস লিখে, তার মানে এটা হচ্ছে মেমো ফিল্ড। এরপর যেটা আসছে সেটা হচ্ছে লজিক্যাল ফিল্ড। লজিক্যাল ফিল্ড হচ্ছে ইয়েস নো ফিল্ড, মানে যে ফিল্ডে আমরা সাধারণত ইয়েস অথবা নো এই ধরনের অ্যান্সার গুলো দিব সেটাকে আমরা ইয়েস নো ফিল্ড বা লজিক্যাল ফিল্ড। যেমন ধরো পিএইচডি ডিগ্রি স্ট্যাটাস, মানে তোমার পিএইচডি ডিগ্রি আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড হয়ে থাকলে ইয়েস, না হয়ে থাকলে নো, ঠিক আছে। তুমি পেমেন্ট স্ট্যাটাস, তুমি পেমেন্ট করেছো কিনা, পেমেন্ট করে থাকলে ইয়েস, না করে থাকলে নো, এই ধরনের ইয়েস নো টাইপের যে ফিল্ডগুলো এগুলো হচ্ছে লজিক্যাল ফিল্ড। আমরা অনেক সময় দেখি আমরা যখন অনলাইনে বিভিন্ন ডেটাবেসের বিভিন্ন তথ্য যখন ফিল আপ করতে যাই সেখানে কিন্তু আমাদের ইয়েস নো ফিল্ডটা কিন্তু আসে, আমরা দেখতে পেয়েছি লজিক্যাল। এরপর হচ্ছে ওএলই অবজেক্ট। ডেটাবেসের খুব ইম্পর্টেন্ট একটা ফিচার হচ্ছে ডেটাবেসে কিন্তু ছবি, অডিও, ভিডিও এই ধরনের অবজেক্ট গুলো কিন্তু ডেটাবেসে অ্যাড করা যায়। যেমন তুমি একটু ভেবে দেখো, তুমি যখন মেট্রিকের রেজাল্ট দেখেছ অনলাইনে, তখন কিন্তু তোমার রেজাল্টের সময় পাশে কিন্তু ছোট করে কিন্তু তোমার ছবিটা এসছে, ঢাকা বোর্ড তোমার ছবিটা কিভাবে পেল। তুমি যখন ফর্ম ফিল আপ করেছো তোমার স্কুল থেকে, তখন তুমি ছবি দিয়েছি, সেই ছবিটি ডেটাবেস নিয়ে, ঢাকা বোর্ড নিয়ে ডেটাবেসে অ্যাড করে নিয়েছে, যার কারণে তুমি যখন তোমার মেট্রিকের রেজাল্টটা দেখেছো, তোমার সেই রেজাল্টটা আসার সময় তুমি দেখেছো সেই রেজাল্টটা তোমার দেয়া সেই ছবিটি কিন্তু তুমি দেখতে পেয়েছো, তার মানে তোমার ছবিটি ডেটাবেসে অ্যাড করা ছিল। তাহলে এখান থেকে বুঝতে পারলাম ডেটাবেসে ছবি অ্যাড করা যায়।
ডেটাবেজে এভাবে ছবি অডিও ভিডিও এগুলো অ্যাড করা যায়। তোমার আব্বু যখন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেখানে কিন্তু উনি ছবি দিয়ে এসেছেন এবং তোমার আব্বুর ব্যাংকে কিন্তু সেই ছবিটা কিন্তু আছে, তারপরে ডেটাবেজে ছবি অ্যাড করা হয়েছে। তো ডেটাবেজে আমরা ডেটাবেজে ছবি অ্যাড করতে গেলে বা অডিও বা ভিডিও অ্যাড করতে গেলে আমরা নতুন একটি ফিল্ডের সাহায্য নিব, তার নাম হচ্ছে ওয়েলি অবজেক্ট। ওয়েলি অবজেক্ট এই ফিল্ডের মাধ্যমে আমরা ডেটাবেজে ছবি অডিও ভিডিও এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ যুক্ত করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা যে ফেসবুকে ছবি দিই প্রোফাইল পিকচারে অথবা কভার পিকে যে আমরা ছবি দিই এইটা মনে হয় ওয়েলি অবজেক্ট। কারণ ভেবে দেখো তুমি কিন্তু যখনই প্রোফাইল পিকে যাও ওইখানে কিন্তু তুমি স্ট্যাটাসে যেমন তুমি কিছু লিখো, প্রোফাইল পিকের ওইখানে কিন্তু তুমি কিছু লিখতে পারবো না, তোমাকে অবশ্যই কোনো না কোনো একটা ছবি এখানে সিলেক্ট করতে হবে। আমরা যখনই এখানে সিলেক্ট করতে যাই আমাদের কাছে কিন্তু একটা ডায়লগ বক্স চলে আসে, যে ডায়লগ বক্স থেকে আমরা সার্চ করে যে কোনো একটা ছবি বা যে কোনো একটা কিছু বেছে আমরা এখানে দিই এবং ছবিটা আমরা দেখতে পাই। তাহলে আমাদের ফেসবুকের প্রোফাইল পিক বা কভার পিকের যে বক্সটি এটি কিন্তু ওয়েলি অবজেক্ট, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা ডেটাবেজে ব্যবহৃত ডেটা টাইপ গুলো আমরা এখানে পড়লাম। এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে এই টপিকটা পরীক্ষায় কিভাবে আসবে। পরীক্ষা কিন্তু যেহেতু এখন সৃজনশীল পরীক্ষা এভাবে আসবে না যে ডেটাবেজে ব্যবহৃত ডেটাই গণনা করো, এভাবে কিন্তু আসার কোনো সুযোগ নেই। আসবে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় একটি টেবিল তোমাকে উদ্দীপকে দেওয়া হবে এবং সেই টেবিলে গতে সাধারণত টেবিল থেকে গতে বলবে যে এই টেবিলে যে ফিল্ড গুলো ব্যবহার করা হয়েছে এই ফিল্ড গুলোর ডেটা টাইপ উল্লেখ করো। এখন ধরো আমি একটু আমরা যদি চিন্তা করি যে টেবিল আছে এবং টেবিলের প্রথম কলামে আছে হচ্ছে নেম, তাহলে নেমটা কোন ফিল্ড হবে এখান থেকে টেক্সট বা ক্যারেক্টার। এর পরের কলামে ধরো আছে স্যালারি, স্যালারি মানে বেতন টাকা পয়সার ব্যাপার কোথায় আসবে, তাহলে এটার ফিল্ডটা হবে হচ্ছে কারেন্সি, তুমি এই ফিল্ডগুলো শুধু লিখতে হবে। এরপর পরের ফিল্ডটা ধরো আছে হচ্ছে জয়েনিং ডেট, জয়েনিং ডেট সে কবে জয়েন করেছে, এই ফিল্ডটার টাইপ হবে হচ্ছে ডেট বা টাইম। এরপরে ধরো আছে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সে কি কি বিষয়ে দক্ষ বা তার এক্সট্রা কোনো আলাদা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সে দক্ষ কিনা সেটা, সেক্ষেত্রে আমরা সেই ফিল্ডটা দিব হচ্ছে মেমো ফিল্ড, কারণ এখানে তার দক্ষতা একটাতেও থাকতে পারে একাধিকও থাকতে পারে, আমরা মেমো ফিল্ড দিব। এরপরে আছে ধরো ম্যারিটাল স্ট্যাটাস, এক্ষেত্রে আমরা দিব হচ্ছে লজিক্যাল ফিল্ড। এরপরে কলামে ধরো আছে হচ্ছে ছবি, আমরা দিব ওয়েলি অবজেক্ট। তারপরের কলামে ধরো আছে মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, এটাকে আমরা দিব হচ্ছে নাম্বার বা নিয়মিত। তাহলে আশা করতে বুঝতে পারছি যে আমাদের সামনে যে টেবিলটা দেওয়া থাকবে আমাদের কাছে কিন্তু খুব সিম্পল, এখানে আমরা জাস্ট দেখবো টেবিলের কলামটা কি আছে, এই কলামের মানটা কেমন হতে পারে, সেটা কি টেক্সট হতে পারে, এটা কি নাম্বার হতে পারে, এটা কি তারিখ হতে পারে, এটা কি কারেন্সি হতে পারে, এটা কি বর্ণনামূলক আই মিন মেমো, এটা কি লজিক্যাল ইয়েস নো, নাকি এটি কোনো ছবি অডিও ভিডিও। তাহলে আমরা জিনিসটা দেখে এটা খুব সহজ, তুমি টেবিলটা দেখে তুমি বুঝতে পারবা, তোমার কাজ হবে জাস্ট তুমি টেবিলের কলামের নামটা লিখে এটা কি ধরনের হবে এবং এইটা সম্পর্কে দু একটা লাইন তুমি লিখে দিবে। আশা করছি ডেটা টাইপটা আমরা বুঝতে পেরেছি। ডেটা টাইপ আমাদের চ্যাপ্টার সিক্স থেকে যে কটা টপিক থেকে প্রায়ই কোশ্চেন হয় তার মধ্যে ডেটা টাইপ অন্যতম, এটা বেশ ডেটা টাইপটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, আশা করছি ডেটা টাইপটা আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে যে টপিকটি আছে সেটা হচ্ছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, যেটাকে আমরা বলি হচ্ছে শর্ট যদি আমরা বলি DBA বা বাংলায় বলি হচ্ছে ডেটাবেজ প্রশাসক। ডেটাবেজ প্রশাসকটা, ডেটাবেজ প্রশাসক হচ্ছে একটি ডেটাবেজের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যে ব্যক্তি কেন্দ্রীয়ভাবে সমগ্র ডেটাবেজটিকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করে সেই ব্যক্তিটাকে আমরা বলি হচ্ছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। আমি আবার বলি, যে ব্যক্তি সেন্ট্রালি বা কেন্দ্রীয়ভাবে সমগ্র ডেটাবেজটিকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করেন তাকে আমরা বলি হচ্ছে ডেটাবেজ প্রশাসক বা DBA। এখন একটা ডেটাবেজে ডেটাবেজ প্রশাসক থাকে হচ্ছে একজন, ডেটাবেজ প্রশাসক কয়জন থাকবে, একজন। এক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করে যে স্যার দশ লক্ষ ডেটা নিয়ে আপনি কাজ করবেন, এই 10 লক্ষ ডেটার জন্য যদি ডেটাবেজ প্রশাসক একজন হয় তার জন্য তো বিষয়টি অনেক কষ্টকর, এটা অনেকেই ভাবে বা অনেকেই জিজ্ঞেস করে আমাদের।
আসলে ডেটাবেস প্রসেসর একাধিক হলে কিন্তু ঝামেলা, কারণ যেহেতু টোটাল ডেটাবেসে সর্বোচ্চ ক্ষমতাধর ডেটাবেস প্রসেসর বা ডিবিএ, এটা একজন হলে ভালো, একাধিক হলে কিন্তু মত পার্থক্যের কারণে ডেটাবেসটা কিন্তু ফল করে। তোমরা একটু ভেবে দেখো, এই যে বাংলাদেশে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এমন কোন কলেজ আছে বলতে পারবা যে কলেজে প্রিন্সিপাল দুইজন? না, প্রিন্সিপাল কিন্তু সব জায়গায় একজন। হ্যাঁ, কলেজ যত বড়ই হোক না কেন, প্রিন্সিপাল কিন্তু একজন, কিন্তু তাকে সাহায্য করার জন্য ভাইস প্রিন্সিপাল একাধিক থাকতে পারে। এবার আমাদের সিটি কলেজে কিছুদিন আগেও, মানে আমাদের যখন সাধারণ স্যার ছিলেন, তখন তো আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার দুজন ছিল। ডিআরএমসি রেসিডেন্সিয়াল মডেল কলেজে কিন্তু ভাইস প্রিন্সিপাল স্যার কিন্তু, ভাইস প্রিন্সিপাল কিন্তু চারজন, মর্নিং শিফটের জন্য দুইজন, ডে শিফটের জন্য দুইজন, প্রিন্সিপাল কিন্তু একজন। তাহলে প্রিন্সিপাল একজন সেন্ট্রালি থাকলে কি হয়, উনি এককভাবে প্রতিষ্ঠানটাকে তার মতো করে উনি পরিচালনা করতে পারেন। এখন যদি প্রিন্সিপাল দুইজন হয় তাহলে কিন্তু বিপদ। প্রথমজন যেভাবে বলবে, আমরা ওই প্রতিষ্ঠানে এমপ্লয়ি হিসেবে সেটা শুনতে রাজি বাধ্য, দ্বিতীয়জন যেভাবে বলবে সেটাও শুনতে বাধ্য, যদি দুজনের মধ্যে মত পার্থক্য তৈরি হয়, আল্লাহ মাফ করুন, সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানটি ফল করবে এবং তুমি দুজনের কথাই, অ্যাজ এ এমপ্লয়ি তোমার দুজনের কথাই শুনতে হবে, সেক্ষেত্রে কিন্তু একটা মানে বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানে তুমি যত বড় কোম্পানি দেখো, যে আমরা অনেক বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেখি, সবগুলো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কিন্তু চেয়ারম্যান কিন্তু একজন, চেয়ারম্যান কিন্তু একাধিক না, ভাইস চেয়ারম্যান থাকতে পারে। এমন আমি এমনও প্রতিষ্ঠান জানি যে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আছে 10-12 জন, তাদের অনেকগুলো উইংস, প্রত্যেকটা উইংস আলাদা আলাদা ভাইস চেয়ারম্যান দিয়ে দিচ্ছে, কিন্তু টোটাল গ্রুপটার চেয়ারম্যান একজন সেন্ট্রাল। এইরকম ডেটাবেসটা যত বড়ই হোক না কেন, এই ডেটাবেসের টোটাল বিষয়টি কিন্তু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু আসলে একজন থাকে, এবং সে ব্যক্তি কেন্দ্রীয়ভাবে টোটাল ডেটাবেসটিকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করে। এখানেও আরেকটা বিষয় আছে, অনেকেই বলে যে স্যার তো ডেটাবেস প্রশাসকের অনেক কাজ, এই কাজগুলো নিয়ে একা কিভাবে করবে? তোমরা একটু ভেবে দেখো, আমাদের ঢাকা সিটি কলেজের প্রিন্সিপাল স্যার, উনি আমাদের টোটাল সিটি কলেজটিকে উনি পরিচালনা করছেন, সেন্ট্রালে পরিচালনা করছেন। সেন্ট্রালে পরিচালনা করতে গিয়ে সব কাজ কি উনি করছেন? না, উনি কাজগুলোকে ভাগ করে দিচ্ছেন। উনি প্রত্যেকটি সিটি কলেজের অনেকগুলো কাজে, প্রতিটি কাজের জন্য উনি আলাদা আলাদা লোক নিয়োগ দিয়েছেন, আলাদা লোক রেখেছেন। যেমন তুমি খেয়াল করো, আমাদের সিটি কলেজের সিকিউরিটির জন্য নিচে আলাদা দারোয়ান নিয়োগ দিয়েছেন, পড়ানোর জন্য আলাদা শিক্ষক নিয়োগ দিয়েছেন, নট অনলি আলাদা শিক্ষক, ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা শিক্ষক উনি নিয়োগ দিয়েছেন, তোমাদের বেতন নেওয়া ম্যানেজ করা এই কাজগুলোর জন্য আলাদা অ্যাকাউন্টেন্ট উনি নিয়োগ দিয়েছেন, ওয়াশরুম গুলো ক্লিন রাখার জন্য আলাদা সুইপার নিয়োগ দিয়েছে। এই সবগুলোর কিন্তু রেসপন্সিবিলিটি, সবগুলো দায়িত্ব কিন্তু বা পরিচালনা কিন্তু করছেন স্যার নিজে, কিন্তু স্যার নিজে কোনো কাজগুলো করছেন না, লোকজনদেরকে দিয়ে কাজগুলো করেছে, আমাদেরকে বিভিন্ন উনি ওনার সেক্টর ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ লোকজন উনি নিয়োগ দিয়েছেন। ঠিক একইভাবে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু আসলে সকল কাজই সে নিজেই হাতে কলমে করবে তা না, সে টোটালটাকে পরিচালনা করবে, সে তার আন্ডারে লোক থাকবে, সে লোক দিয়ে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে সে কাজগুলো করাতে পারবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনো ডেটাবেস কে সেন্ট্রালি বা কেন্দ্রীয়ভাবে যিনি নিয়ন্ত্রণ করেন তাকে আমরা বলবো হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এবং ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো ডেটাবেসে কজন থাকবে, একজন, এবং উনি ডেটাবেসের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ওই ডেটাবেসের জন্য। এখন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, আসলে ডেটাবেসের সকল কাজই তার লোক দিয়ে করাবে, সে দিয়ে মানুষ দিয়ে করাবে। এখন কি কি কাজগুলো আছে আমরা একটু যদি আলোচনা করি, ডেটাবেসের কাঠামো তৈরি করা, তার মানে হচ্ছে একটা ডেটাবেস আমি তৈরি করবো, সেই ডেটাবেসের যে স্ট্রাকচারটা, এই ডেটাবেসটা কোন গঠনে হবে, এটা কি লিঙ্ক স্ট্রাকচারে হবে, এটা কি হায়ারকি মডেলে হবে, আই মিন কোন গঠনে হবে, সেই গঠনটা ঠিক করা। ডেটাবেসের শুধু গঠন নয়, ডেটাবেসে কতগুলো টেবিল থাকবে, টেবিলগুলোর মধ্যে কতগুলো কি কি কলাম থাকবে, কলামগুলোর একটু আগে আমরা করেছি কি কি ডেটা টাইপগুলো ব্যবহার করা হবে, ডেটাবেসের টেবিলগুলোর মধ্যে কোনো সম্পর্ক থাকবে কিনা, এবং এই সম্পর্কগুলোর মধ্যে সমন্বয় এটা উনি করবেন, এবং ডেটাবেসে যেই ডেটাগুলো আমরা ব্যবহার করবো, যে ডেটাগুলো আমরা ব্যবহার করবো, এই ডেটাগুলো সংগ্রহ করা, সংরক্ষণ করা, এবং এদের মধ্যে যে সমন্বয় এই কাজগুলো কিন্তু ডেটাবেস করে দিই, আমি ডেটাবেসের অ্যাডমিনিস্ট্রেটর করে দিই। তার মানে আমরা বললাম ডেটাবেসের কাঠামোর কথা বললাম,
ডেটাবেসের ব্যবহারকারী নিয়ন্ত্রণের কথা বললাম, এবং ব্যবহারকারী কি কি ডেটা ব্যবহার করবে সেই ডেটাগুলো কিন্তু উনি এবং সেটা সংরক্ষণ এই সমন্বয়টাকে তৈরি করে দিবে। এরপর এই ডেটাবেসের যে কোনো ধরনের পরিবর্তন, কিন্তু যে কোনো ধরনের পরিবর্তন তথ্য যুক্ত হতে পারে, তথ্য বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে, তথ্য মডিফাই হতে পারে, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করবে। এবং একটা ডেটাবেজে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী, ব্যবহারকারী চাইবে সে অনুযায়ী একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যদি প্রয়োজন হয় সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কিন্তু সে তৈরি করবে। এখানে অনেকেই বলে যে স্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা একটু কঠিন, এটা বুঝতে পারছি না যে জিনিসটা। আসলে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রাম দিয়ে আমরা ডেটাবেজের সম্পূর্ণ ভিতরে না ঢুকে শুধু এই প্রোগ্রামের মাধ্যমে ডেটাবেজটাকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা যখন কোনো একটা ব্যাংকে যাই, কিছু ক্যালকুলেশন করব, আমরা ব্যাংকে গিয়ে আমরা টাকা জমা দিলাম, টাকা জমা দিই, সামনে যে ক্যাশে যে মানুষটা থাকে সে টাকাটা নিয়ে খুব দ্রুত আমাদেরকে লেনদেনটা সম্পূর্ণ করে। এক্ষেত্রে এই লেনদেনের যে বিষয়টা, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। লেনদেনের যে বিষয়টা, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। সেটি হচ্ছে তার সামনে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বানানো থাকে। তুমি যখনই টাকা জমা দিতে যাও সে অ্যাকাউন্ট নাম্বারটা দেখে, তার সামনে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সে পুরো ডেটাবেসে তার ঢোকার কোনো প্রয়োজন নেই। সে অ্যাপ্লিকেশন নাম্বারে, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামে জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা লিখে টাকার অ্যামাউন্টটা লিখে এন্টার দেয়, টাকাটা যুক্ত হয়ে যায়। অথবা আরো সহজ করে যদি বলি, তোমরা কিন্তু মেট্রিকের যে রেজাল্টটা দেখেছো সেখানে কিন্তু একটা ছোট্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তোমরা ব্যবহার করেছো। কিভাবে? তোমরা ডেটাবেজে ঢোকার পরে তোমাদের সামনে এসছে রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামের যে অংশটা তোমার সামনে এসছে, তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশনটা বা শিক্ষা বর্ষটা দিয়েছে এবং সাথে সাথেই তুমি তোমার রেজাল্টটা দিয়ে দিচ্ছো, এটা একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তো এই ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরিটার ব্যাপারে সাহায্য করা বা নিশ্চিত করা হচ্ছে ডিবিএ বা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। এরপর হচ্ছে ডেটাবেজ চালু বন্ধ করা, ব্যাক আপ করা, পুনঃস্থাপন করা, এই কাজগুলো হচ্ছে তার। মেমোরি স্টোরেজ, আসলে হচ্ছে ডেটা একটা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ডেটাবেজের সকল কাজগুলোই কিন্তু তার রেসপন্সিবিলিটি। ইন শর্ট যদি আমরা বলি, ডেটাবেজটা তৈরি করা, ডেটাবেজে কি কি টেবিল থাকবে, কয়টা টেবিল থাকবে, টেবিলগুলোর মধ্যে কলাম কয়টা থাকবে, টেবিলগুলোর মধ্যে কলামের ডেটা টাইপ কি থাকবে, ডেটা কি থাকবে, কারা কারা ডেটাবেজ ব্যবহার করবে, কতটুকু ব্যবহার করবে, কখন ব্যবহার করবে, ডেটাবেজটাকে সিকিউর রাখা মানে এটা একটা নিরাপত্তা বলয় তৈরি করা যাতে অনুমোদিত বা অনাকাঙ্ক্ষিত কেউ যেন আমার ডেটাবেসটাকে ব্যবহার করতে না পারে, আমি সিকিউরিটি বলি। তারপর হচ্ছে ডেটাবেসটাকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করা, এই ধরনের আই মিন ডেটাবেস রিলেটেড যে কাজগুলো, এর সকল যে রেসপন্সিবিলিটি, এই সকল রেসপন্সিবিলিটি গুলো কিন্তু মেনটেন করবে হচ্ছে আমাদের ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। আমাদের সময় মেবি শেষের দিকে, যাই হোক, তো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তো আশা করছি আমরা আলহামদুলিল্লাহ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরটা বুঝতে পেরেছি। ইন শর্ট, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন বা ডেটাবেস প্রশাসক হচ্ছেন একটি ডেটাবেজের সবচেয়ে পাওয়ারফুল বা ক্ষমতাধর ব্যক্তি, যিনি ডেটাবেজটিকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করবেন এবং ডেটাবেজের সকল রেসপন্সিবিলিটি কিন্তু তার। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ এরপরে আবার ক্লাস আছে তোমাদের, শেষ করব। আশা করছি তোমরা, আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদেরকে ব্যাখ্যা করার, ইন ডিটেল বলার, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। আর যেহেতু কোয়ারেন্টাইন এবং বাইরের অবস্থা ভালো না, সবাই ইনশাল্লাহ বাসায় থাকবো, সাবধানে থাকবো, এবং যেহেতু পরশু দিন থেকে, সম্ভবত শনিবার থেকে আমাদের দেশে সম্ভবত রোজা শুরু হচ্ছে, রোজার মাস। অন্যান্যবারের চেয়ে এই বছরটায় যেহেতু আমরা একটু বেশি সময় পাবো বাসায় থাকবার, আমরা চেষ্টা করবো এই মাসটাকে সঠিকভাবে, আমরা মুসলিম যারা আছে সঠিকভাবে ব্যবহার করবো। পাঁচক্ত নামাজ পড়া, বাসায় কোরআন পড়া, বাসায় জামাত, নামাজটা অবশ্যই বাসায় জামাতে পড়বা, জামাতে নামাজ পড়া সম্ভব, বাসায় জামাতে নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ। আমরা আমাদের এই সামনের যে মহিমান্বিত যে মাসটি, এই মাসটি আমরা সঠিকভাবে সম্পূর্ণভাবে ব্যবহার করব, এই আশাবাদ আমি তোমাদের কাছে ব্যক্ত করছি। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করবো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম।